সীতাকুণ্ডের বিএমডিপো থেকে আরও একজনের মাথার খুলি ও বুকের হাড় উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে বিএমডিপোর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। পুলিশ জানায়, বিএমডিপোর টিন শেডের সংস্কারের কাজ চলাকালীন মাথার খুলি ও বুকের হাড় দেখতে পান শ্রমিকরা। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। ডিএনএ টেস্টের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে সেগুলো। গত 5 জুন রাতে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে আগুনের সূত্রপাত হয়।